জনগর্জন সভার প্রস্তুতি সভা আয়োজিত হল খড়দহ রবীন্দ্র ভবনে। উপস্থিত সাংসদ, মন্ত্রী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা আয়োজিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 10ই মার্চে ব্রিগেডের সভা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা। খড়দহ বিধানসভা অঞ্চলের প্রস্তুতি সভা আয়োজিত হল খড়দহ রবীন্দ্র ভবনে। এই দিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ, খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরকায়েত, খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক, খড়দহ বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা সিনহা, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে বলে আক্রমণ করেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ধরুন পাশের দেশ আমাদের চীন দেশ, সে দেশের মানুষ কি প্রতিবাদ করতে পারে? সে দেশের মানুষ বলতে পারে যে আমার এটা চাই, এটা দিয়ে অধিকার আমার, রাস্তায় মিছিল করতে পারে, মানে দাবি করতে পারে আমাকে বিয়ে দিতে হবে এত টাকা দাবি করতে পারে? পারে না। কেন পারে না? এই জন্য পারে না যে কমিউনিস্ট দেশ, স্বৈরাচারী দেশ, একদলীয় শাসন ব্যবস্থা দেশ, সেই দেশে সরকার যে ঠিক করে দেয় তার বাইরে কোনো কথা বলার অধিকার কোনো নাগরিকের নেই। উত্তর কোরিয়া নেই, যেসব দেশে স্বৈরাচারী শাসন আছে সেই সব দেশে এই অধিকারগুলো নেই। আজকে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেন বললাম, যে অধিকার সংবিধান দিয়েছে, সংবিধান যে দিয়েছে সেই অধিকার আজকে কেড়ে নিয়ে ভারতবর্ষে একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরকম নগ্নভাবে কেউ রাজনীতি করেনি কোনোদিন। আমরা অনেক বছর পেরিয়ে এলাম, এর আগে অনেক সরকার এসেছে, বিজেপি সরকার এসেছে, অন্যদিন পাত্রই এতে এসেছে, কেউ কখনো আজকে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে আপনারা জানেন। সম্প্রতি আমরা বিধানসভাতেও এর বিরোধিতা করলাম, তিনটে আইন পাস হয়ে গেল, একটা আইপিসি, একটা সিএফপিসি, একটা প্রজেক্ট ডিটেনশন। সেই আইনের ধারা পরিবর্তিত করে পুলিশের হাতে অবাধ ক্ষমতা দিয়ে দেওয়া হবে, যা স্বৈরতান্ত্রিক দেশে হয়, যেখানে ডিক্টেটরশিপ আছে সেখানে হয়। পুলিশকে বলে দেওয়া হলো, ধরুন কারণ যদি মনে করে শোভনদেব চট্টোপাধ্যায় একজন দেশদ্রোহী, তাকে আটকে রাখবে, আমাকে বিনা বিচারে আটকে রাখতে পারে, আমার কিছু করার নেই। আর সেই পাশ হওয়ার আগেই ভারতবর্ষে 450 বেশি মানুষ যারা স্বাধীনভাবে কথা বলতে অভ্যস্ত ছিল, যারা সংবাদপত্রে লিখত, যারা কংগ্রেস বা বিজেপি সরকারের বিরুদ্ধে লেখে, এরকম 450 মানুষকে গ্রেপ্তার করে রাখা হয়েছে বিনা বিচারে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।